वेलकाम टू कुजिन घर आमी झुमा बंधुरा आज के आमी तोमादेर साथे शीते खूब स्पेशल एक रेसिपी शेयर करते चले एसेछि जार नाम डिमेर कषा। एटा बानाते आमार समय लेगेछे 30 मिनिटेर मतो। जारा कुजिन घरेर किचेने प्रथमबार भिजिट करछो तादेर काछे अनुरोध थाकलो चैनलटाके सबस्क्राइब करे नेबार। संगे आमार आरो एकटा यूट्यूबे चैनल रयेछे जार नाम ट्रैवल गल्प, পারলে ওটাকেও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারো। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। রেসিপির জন্য আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দিলাম। তারপর আমি একে একে ডিমগুলোকে এই কাপড়ের উপরে বসিয়ে দিলাম। এইভাবে কাপড় দিয়ে তারপরে যদি ডিমগুলো রাখা হয় তাহলে ডিমগুলো সিদ্ধ হবার সময় নড়াচড়া করলেও ফেটে যাবে না। এরপর আমি পর্যাপ্ত পরিমাপে জল দিয়ে দিলাম ডিমের মধ্যে ডিমটা সিদ্ধ হবার জন্য। সঙ্গে দিয়ে দিলাম লবণ আর ভিনিগার। ভিনিগার কেন আমি ব্যবহার করলাম যদি জানতে চাও তাহলে রেসিপিটার সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে। তারপর পাত্রটা ঢেকে অপেক্ষা করতে হবে ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে ডিম সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একে একে ডিমগুলোকে অন্য পাত্রে নিয়ে নিলাম। এই অবস্থায় ডিমগুলো খুবই গরম, সেই জন্য দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা জল যাতে ডিমগুলোর খোসা সহজেই ছাড়িয়ে নেওয়া যেতে পারে। ডিমের খোসাগুলোকে এরপর আমি একে একে ছাড়িয়ে নিলাম। ডিম আমরা প্রায় সবাই ভালো খাই, তবে শীতের দিনে ডিমটা খেতে আরো বেশি ভালো লাগে। ডিমে রয়েছে প্রচুর পরিমাপে প্রোটিন, সেই জন্য বলা হয়ে থাকে প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়া শরীরের জন্য ভালো। আমি এখানে ডিমটাকে ঝোল না বানিয়ে কষা করে বানিয়েছি, কারণ এই শীতের দিনে একটু স্পাইসি খাবার খেতে আমাদের ভালোই লাগে। সেই জন্য আমি ডিমটাকে একটু অন্য পদ্ধতিতে এখানে কষা করে করেছি। আশা করি আমি যেভাবে ডিমটাকে বানিয়েছি ঠিক সেইভাবে যদি তোমরা বানাও তাহলে খেতে অবশ্যই ভালো হবে। এরপর ডিমগুলোকে আমি ছুরি দিয়ে চারদিকটা চিরে নিয়েছি, যার ফলে ডিমের মধ্যে খুব সহজেই ফ্লেভারগুলো চলে আসবে। এইভাবে ডিমগুলোকে চিরে আমি অন্য পাত্রে রেখে দিলাম। এরপর ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এগুলোকে ভালোভাবে ডিমের গায়ে লাগিয়ে নিতে হবে। এরপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম থেকে লোতে করে দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। যেহেতু ডিমের মধ্যে আমি হলুদ আর লবণের ব্যবহার করলাম সেই জন্য ডিমের উপরে খুব সুন্দর একটা কালার খুব অল্প সময়ের মধ্যেই চলে আসবে। এরপর ডিমগুলোকে আমি অন্য পাত্রে রেখে দিলাম। বাকি তেলের মধ্যে আমি আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর দিলাম গ্রেট করা পেঁয়াজ বেশ অনেকটা মতো। এই রেসিপির জন্য পেঁয়াজটাকে অবশ্যই গ্রেট করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে পেঁয়াজের কালারটা সুন্দর আসে।
এরপর দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এরপর সমস্ত উপকরণকে বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, পেঁয়াজের কালারটা যতক্ষণ না হালকা বাদামি কালার হয়ে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম লাল লঙ্কার পেস্ট, তারপর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। তবে তোমাদের কাছে টমেটো পেস্ট না থাকলে সেক্ষেত্রে তোমরা একটা টমেটোকে মিক্সিতে পেস্ট করে তারপরেও ব্যবহার করতে পারো। এরপর সমস্ত উপকরণকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এরপর সমস্ত উপকরণকে গ্যাসের ফ্লেমকে লোতে করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সামান্য একটু জল, যাতে মশলা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমকে লোতে করে দিয়ে ক্রমাগত অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা কালারটা চেঞ্জ হচ্ছে আর তেল যতক্ষণ না ছাড়ছে সেই পর্যন্ত। তারপর আমি এখানে দিয়ে দিলাম ভাজা ডিমগুলোকে। এরপর হালকা হাতে মশলার সাথে ডিমগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর আমি এখানে সামান্য পরিমাপে জল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে ডিম কষা বানিয়েছি সেই জন্য আমি এখানে অল্প পরিমাপে জলের ব্যবহার করলাম। এরপর ঢেকে রাখতে হবে সামান্য সময়ের জন্য। সামান্য সময় বাদে মশলা থেকে তেল ছেড়ে দেবে আর মশলাটাও ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি আরও একবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সঙ্গে দিয়ে দিলাম কুচি করা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাপে ঘি, তবে ঘিটা অপশনাল, কাজও দিতে পারে। এরপর হালকা হাতে আবার সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। তারপর সামান্য সময়ের জন্য ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে খুবই স্পেশাল ডিমের কষা। এই রেসিপিটা সবচেয়ে ভালো লাগে লুচি পরোটার সাথে খেতে, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সাইড ডিশের সাথেই খেতে পারো। আশা করি আজকের এই সহজ রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। আর যারা কুজিনখাড়ির কিচেনে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে নেবার। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই বিদায় নিলাম।